উদয় কুমার সিং নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানা। অভিযোগ আসছিল উদয় কুমার সিং নামে ব্যক্তি হোমিওপ্যাথি ডিগ্রি ব্যবহার করে ভুয়ো রেজিস্ট্রেশন নম্বরে চেম্বার চালাচ্ছেন উত্তরপাড়া মাখলা অঞ্চলে। আর এই মাখলা অঞ্চলেরই বাসিন্দা বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তি সন্দেহ হওয়ায় চিকিৎসক উদয় কুমার সিং এর ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক কিনা জানার জন্য হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিলে আরটিআই করেন এবং হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল আরটিআই এর জবাবে জানায় ডাক্তার উদয় কুমার সিং এর ডিগ্রি এবং রেজিস্ট্রেশন ভুয়ো। আর তারপরে গোটা ঘটনা বিশ্বজিৎ বাবু উত্তরপাড়া থানাকে জানায়। পুলিশে এফআইআর দায়ের করেন তিনি এবং তদন্তে নেমে গ্রেফতার করা হয় উদয় কুমার সিংকে। তাকে শ্রীরামপুর আদালতে হাজির করে উত্তরপাড়া থানার পুলিশ। তখন আমার একটু ডাউট হলো যে ও সত্যি কি হোমিওপ্যাথিক ডাক্তার, তা তখন আমি আর ট্রিটমেন্ট করালাম না, আমি ভয়ে ওর সাথে কথা বলে চলে এসেছি। চলে আসার পরে আমি অন্য জায়গায় দেখা দেখিয়েছি ডাক্তার, তা এখন তারপরে আমি সব জায়গায় জানতে পারলাম, আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমার কাছে অনেক লোকজন আসে অন্যান্য হোমিওপ্যাথি, যে ওর ডিগ্রিটা বা ওর রেজিস্ট্রেশন নাম্বারটা যে ঠিক কিনা সেটা আমি জিজ্ঞাসা করলাম লোকাল পিপলকে, বলে না ও নাকি ইউনানির ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার নয়। তখন আমার ডাউট হওয়াতে আমি একটি আরটিআই করলাম হোমিওপ্যাথি কাউন্সিলে। হোমিওপ্যাথি কাউন্সিল থেকে আমাকে বললো যে ওর চেম্বারের বোর্ডটা খুলেছে কিনা এটা আমাদের একটু খবর দেবেন 15 দিনের মধ্যে। তখন আমি আমি লোক দিয়ে জানতে পারলাম যে বোর্ডটা খুলেছে কিনা, তো দেখলাম দিন সাতেক পরে খুলেছে। খোলার পরে তখন আমি কনফার্ম করলাম নিশ্চয়ই হোমিওপ্যাথি ডাক্তার নয়। তা সেই সুবাদে আমি আরটিআই করি কাউন্সিলে, হোমিওপ্যাথি কাউন্সিলে। তার উপর পরিপ্রেক্ষিতে আমার কাছে উত্তর আসে, উত্তর আসার পরে আমি পুলিশ প্রশাসনকে এটা জানাই এবং পুলিশ প্রশাসন সেইভাবে তদন্ত করে জানতে পেরেছে যে ও হোমিওপ্যাথি ডাক্তার নয়, তাই জন্য ওকে ও পুলিশ প্রশাসন আজকে অ্যারেস্ট করেছে।